গত 24 আগস্ট গোরচি কালাবন এলাকা থেকে একটি বাইক চুরি হয়েছিল সেই ঘটনার তদন্তে নেমে আরকেপুর থানার পুলিশ সোমবার কাকরাপুর থানার তোলামুড়ার গুলশন দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া বাইক উদ্ধার করে গত বছর চুরি যাওয়া আরও একটি বাইকও উদ্ধার করে পুলিশ দুটি বাইকসহ মোট দুজন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আরকেপুর পুলিশ অপর ধৃতের নাম জাহাঙ্গীর হোসেন তার বাড়ি মেলাখর তেলকাজলা এলাকায় তদন্তমূলে আমরা জানতে পারি যে তুলামুড়া এলাকায় গুলশন দেববর্মার নামে একজনের কাছে এটা বাইকটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে সেই হিসাবে আমরা তুলামুড়া যাই রেড করি রেড করতে গিয়ে আমরা গুলশন সঙ্গে জাহাঙ্গীর হোসেন নামে আরেকজনকে পাই ওই বাড়ি থেকে সেই পালসার বাইকটি আমরা উদ্ধার করি সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেনের খবর দিই যাই ওই জায়গাতে আইডেন্টিফাই করে যে হ্যাঁ ওই বাইকটি সেই বাইকটি সঙ্গে আমরা আরেকটা বাইক সেখানে পাই সেই ব্যক্তি যখন আমাদের বিভিন্ন চালান মেশিন থেকে চেক করি দেখা যায় অন্য একটা মালিকের নাম তখন মালিকের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারি যে সেই ব্যক্তি আনুমানিক এক বছর আগে সেই ব্যক্তি চুরি গেছে সেই সঙ্গে আমরা এই দুটো বাইক সিজ করি এবং জানতে পারি যে এই গুলশন দেববর্মা তারপর জাহাঙ্গীর হোসেন এর সঙ্গে আরও কয়েকজন আছে যারা কুখ্যাত চোর হিসাবেই পরিচিত ওই এলাকাতে